সদকা করলে নাকি বিপদ দূর হয় কিভাবে জি হাদিস শরীফে আসছে সদকা সদকা মানে কিন্তু মানত না আমরা আবার বুঝি না আমরা সদকা বলতে মানত বুঝি নবীজি সাল্লাল্লাহু আলাইহি মানত করতে আপত্তি করেছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনিন নাদরি ওয়াকাল ইন্নাহু লা ইয়াতি বিখাইর ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বখীল রাসূল বলেছেন মানত করবা না মানত দিয়ে কাম হয় না কৃপণদের আল্লাহ পয়সা বের করে মানত দিয়ে অর্থাৎ সদকা মানে দান আপনার কোনো বিপদ এসেছে আপনার যা আছে আপনি কিছু গরিবদের দিয়ে দিলেন দান করলেন এটা হলো সদকা আর মানত মানে আল্লাহর সাথে একটা এগ্রিমেন্টে যাওয়া আল মানত হলো প্রথম মানতের ভিত্তি হলো অবিশ্বাস থেকে আমার বিপদ আসছে আমি যদি এখন 200 টাকা 2000 টাকা গরিবের দিয়ে দিই পরে জ্বললে আল্লাহ বিপদ না কাটাই আল্লাহর উপর তো অত বিশ্বাস রাখা যায় না কাজে আল্লাহর সাথে একটা এগ্রিমেন্টে গেলাম যে আল্লাহ তুমি যদি বিপদ কাটা আমি দেব এটা মানত সদকা না সদকা হলো আপনার বিপদ আসলে সঙ্গে সঙ্গে যা পারেন আপনার সাধ্যের ভিতরে গরিব দুঃখী অসহায় যারা একেবারে এতিম মানুষের চাইতে পারে না বিধবা গোপনে দান করবেন আল্লাহর কাছে দানের ওসিলাতে দোয়া চাবেন